হে গাইস আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস আজকে লাইভে চলে আসলাম, কারণ শিরোকে নিয়ে অনেকদিন পর আজকে আসছি এই জায়গায়। তো আমি এখন যে জায়গায় আছি, শিরোকে আমি এই জায়গা থেকে নিয়ে গিয়েছিলাম। তো শিরো কখনো লাইভ করতে চায় না, যতদিন লাইভে আসি ও সবসময় আমাকে ইগনোর করে। তো আজকে আমি আসছি ওর বন্ধুদের সাথে দেখা করার জন্য। তো অনেক বেশি এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন আমার কোলে কোনোভাবেই থাকবে না। তো আমার সাথে আজকে আছে ঋতু, আরেকটা কই, এই যে আরেকটা, এই মেহমম, আর এই যে এখানে জয়, আর ওই যে ইয়াসিন, দেখতেই পাচ্ছেন ইয়াসিনের কোলে একটা ছোট কিউট বেবি। তো এখন আমি দেখাবো যে শিরোর বন্ধুদের। শিরো তুমি দুষ্টামি করতেছো কেন? তো এই যে দেখাই এক এক করে। তো এটা হচ্ছে শিরোর ছোট্ট একটা বন্ধু, দেখেন কত বেশি কিউট, এই বেবিটা অনেক কিউট। আর এই যে শিরো, আর এখানে রয়েছে শিরোর বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে শিরোর একদম বেস্ট ফ্রেন্ড, ওকে একটু নিচে দাও। আর হচ্ছে শিরোর ব্যাড ফ্রেন্ডস, যে শিরোকে দেখলে খালি চিলাচিলি করে। তো এই যে শিরো, শিরো সবসময় ওর সাথে থাকতে পছন্দ করে। তো তো মেহমম, তো তোমাকে আর জয়কে আমি এখন একটা চ্যালেঞ্জ দিব, তুমি কি রেডি? হ্যাঁ, সেটাই চলো, আসো। তো আমি তো আমি তো আমি আর ঋতু তো মাত্র একটা বার্গার চ্যালেঞ্জ করলাম। তো তোমরা এখন তোমরা দুজন মিলে একটা বার্গার চ্যালেঞ্জ করো, দেখি তোমাদের, হ্যাঁ জয়ের সাথে পার্ট অনেক বেশি টাফ হবে, বাট তারপর দেখি পারো কিনা। তুমি আমার থেকে বেশি খেতে পারো, ট্রাই করো, আমি ট্রাই করো, ট্রাই করো। মেহমম, আই গেস তুমি পারবা, তোমার উপর বিশ্বাস আছে, বাট ওর উপর একটু বেশি বিশ্বাস। বাট তারপরও একটা বার্গার যাও, বেশি না, একটা যে আগে খেতে পারবে। ওকে, তো গাইজ এখন জয় আর মেহমমের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে, বার্গার চ্যালেঞ্জ। সো লেটস সি, দেখা যাক কে জিতে। তোমার মতে কে জিতবে? এই বেবি, তোমার মতে কে জিতবে? তো আমি হচ্ছে দুইজনের মধ্যে থেকে কার দল যাবো ভাবতেছি, কারণ জয় অনেক ভালো। ভাই স্পাইসি নুডলস তো অনেক ঝাল, ওটা এই জন্য জিততে পারো নাই। আমি কারো দল না, আমি যে জিতবে তার দল। সেকেন্ড হবো, আর ফার্স্ট কি হবে? মানে মানুষের ফার্স্ট হওয়ার ইচ্ছা, আর ওর নাকি সেকেন্ড হওয়ার ইচ্ছা? আচ্ছা, তো দেখা যাক যে জয় জিতে নাকি মেহেদি জিতে। তো তাদের জন্য আচ্ছা, লেটস সি, লেটস সি। তোমার তোর মধ্যে কি আল্লাহ আপনি কার দল, জয় নাকি মেহেদির দল? আচ্ছা আপনি কি খাচ্ছেন এখানে লেগে আছে? ভাবি আপনি কার দল, মেহেদি নাকি জয়? দুজনের দল, যেকোনো একজন মেহেদি দল। মানে কনফিডেন্স পেয়ে গেছে ভাবির জন্য, কেন আমি সাপোর্ট দিছি? তো তুমি ওর ভরসা, বেগুনা ভরসা, ভরসা বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা সবকিছু রেডি করো। তো এই যে দেখতে পাচ্ছ শিরো, শিরোর বন্ধুর সাথে খেলছে। শিরো তোমার কেমন লাগছে তোমার বন্ধুদের দেখে? শিরো আজকে, ট্রাস্ট মি গাইস, শিরো আজকে অনেক অনেক বেশি হ্যাপি। শিরো প্রায় আজকে 7-8 মাস পর বন্ধুদের সাথে দেখা করলো। তো শিরো একটু পর বন্ধু, এই যে দেখেন এখানে আসো, এই যে ওরা একটা কিউট বেবি, দেখো বেবিটা কত কিউট। তো মেহমাম তুমি কি রেডি? তো গাইস আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা কার টিম, জয়ের টিম নাকি মেহেদির টিম, অবশ্যই এখনই কমেন্ট করে জানাবেন। না না না, একটা করে শেষ করুক না, দুটো করে পারবা? জয় না মনে মনে বলতেছে দুইটা হইলে অনেক ভালো হয়, কেন ওর চেহারাটা দেখে মনে হচ্ছে যে দুইটা হইলে। ওকে, তো সবাই কমেন্ট করছেন, সবাই কমেন্ট করেন যে আপনারা কার টিম, অনেকে কমেন্ট করছে জয়, অনেকে কমেন্ট করছে ঋতু, সরি ঋতু না মেহেদি। তো লেটস দেখা যাক কি হয়। তো রেডি, দাঁড়াও আমি 3-2-1 বলবো তখন। ওকে, তো গাইজ আপনারা এখনই কমেন্ট করেন যে আপনারা কার টিম। ওকে, 3-2-1 গো, মেহেদি জয়, মেহেদি জয়। দেখা যাক কে জিতে। মেহমম তো একদম খেতে খেতে অবস্থা খারাপ, না টিস্যু তো হবে না, টিস্যু ছাড়াই খেবে ও জয়। তো দেখা যাক কে জিতে, মেহেদি নাকি জয়, মেহেদি জয়, মেহেদি জয়। কেমন লাগতেছে বলো বলো বলো,
তোর ফিলিংসটা বলো, তুমি কি কি ভাবলা আর কি হইলো? দাঁড়াও এক মিনিট, ওর মুখে তো এখনো শেষ হয়নি, দাঁড়াও দাঁড়াও, চান্স আছে, ওর মুখে এখনো শেষ হয়নি, চান্স আছে, শেষ হাঁকো তো, হাঁকো। মেহমাম আমি তো তোমার দলে ছিলামই না, তারপরও তুমি যে হারছো, সবাই কমেন্ট করতেছে জয় জয় জয়, সবাই তোমার দল ছিল, তুমি সবাইকে কি বলতে চাও এই ব্যাপারে? বলো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বেশি ভালোবাসার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি জিতে গিয়েছি, বলো। আচ্ছা তুমি তোমার মতো করে বলো। তো মেহমাম তোমার কেমন লাগছে, তুমি যদি একটু তোমার ফিলিংসটা এখন শেয়ার করো সবার সাথে। না একজনও কমেন্ট করেনি, হ্যাঁ খুব কম, মানে করছে খুব কম। ওরা গিলে গিলে খেয়েছে। ওকে তো মেহমাম সবাই তোমাকে এখন কমেন্ট করতেছে যে মেহমাম মেহমাম, তো তুমি এখন সবাইকে একটু থ্যাংক ইউ দিয়ে দাও, সবাই তোমার জন্য এত কষ্ট করে লিখছে। থ্যাংক ইউ সো মাচ, এখন আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি আমার বেস্ট ট্রাই দিছি, বাট এরপরেও আমি জিততে পাইনি, বাট জয় জিতছে, জয় কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাট এই চ্যালেঞ্জে কোনো উপহার নাই, সেট ফর ইউ। তবে আমি একটা কথা বলতে চাই, যদি ভাবি, আমি ভাবি জানি না যে আমি আজকে জিতবো কি জিতবো না, বাট তারপরেও ভাবি আমাকে সাপোর্ট করছে, সব থেকে বেশি থ্যাংক ইউ দিতে চাই আমি ভাবিকে, থ্যাংক ইউ সবাইকে। তো সামি ভাইয়া, আমার নেক্সট পেট আমাকে কবে দিচ্ছেন? ঈদের পরে। কোন ঈদের পরে? সামনের ঈদে। কোন সামনের ঈদ? কোরবানি। কোরবানি আমি বছরের ঈদে চাই। না 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 না, আমার শিরো একা অনেক মিস করে। না না না, এত দেরি করব না আমরা, নেক্সট এই সামনে। ও বাবা বলছে কোন ঈদে? না কারণ এই তো অনেকগুলো আছে, আসে যায় আসে যায়, এজন্য বাবা জিজ্ঞাসা করতেছি। না না, কোরবানি ঈদের পরেই। তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের শিরোর জন্য নতুন একটা বান্ধবী পেয়ে যাব। শিরো কিন্তু অনেক একা একা থাকে বাসায়, এই জন্য ওর ভালো লাগে না, জোয়ান হয়ে যাচ্ছে সেটাই, থাকে মেহেদি ওর সাথে সারাক্ষণ। বাট তারপরও সেটা তো গিফট নেই, দাঁড়া তোমার জন্য গিফট আসতেছে, এক মিনিট এক মিনিট, দাঁড়া তুই তো খুশি আছিস কেন, তুই তো লাস্ট হয়েছিস। ভাবি যে কোনো একজনকে দিতে হবে, দুইজনকে দেওয়া যাবে না, আচ্ছা দিয়ে দেন দিয়ে দেন। ভাবি এগুলো এগুলো পাম মারতেছে আপনাকে, বুঝতেছেন না? ভাই তুই এত ভাবি, ও পাম মারতেছে, পাম মারতেছে, পাম 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 কান্না করে। জয় তুই জিতার পরে রোস্ট হইতেছিস কেন? তুমি জিতার পরে সবাই তোমাকে রোস্ট করতেছে, জয় কেমন লাগতেছে, ফিলিংস কি? তো এখন আমি দেখাবো যে ওদের দুইজনের বন্ধুত্ব ঠিকঠাক আছে। বলছিলাম যে দেখো শিরো কিভাবে বসছে, একটু দেখো, জাস্ট দেখো ওই বাসায় এরকম করে। তো এটা হচ্ছে ওর ওর বেস্ট ফ্রেন্ড, ওরা দুজন একসাথে থাকে। শিরো তোমার কি এরকম একটা ফ্রেন্ড লাগবে? লাগলে যে যে ভাইয়ের কাছে যাও, ভাইয়ের কাছে যা বলো। হ্যাঁ না না না, কিছু বলি না কিছু বলি না, না না, এই ফ্রেন্ডকে ধরতেছেন কেন? ধরা যাবে না, ওর ফ্রেন্ডকে বাঁচানোর জন্য আসছে, দেখছো ওর ফ্রেন্ডকে কত লাভ করে। মেহেদি জয়কে এভাবে লাভ করা উচিত, দুজন খালি তো একজন কমেন্ট করছে ঋতু ইজ সো বিউটিফুল, তো তুমি এবার কি বলতে চাও? আল্লাহ তোর তোর গিফট নিয়ে খাইতেছে, আর তোর গিফট কই, তোর গিফট কই, তোর গিফট খাই ফেলছে। তাই তো মেহেদি তুমি লস খাইলা, আর রেখেছে জয় দাদা কংগ্রেস, তুমি একটা খাদক প্রমাণ করলা। এই যে কমেন্ট এসেছে,
এটা খাতে কেটেছো না আমি যে জিতার জন্য খাইছি মেইন কথা যেটা জিতার জন্য কিন্তু জিততে পারছো না ভাই সত্যি কথা বলবো খাই যাবি না আমি খাচ্ছিলাম আমি ভাবছি যে আমি ফার্স্ট হব আ হ্যাঁ না না আমি আমি একদম অবাক হয়ে গেছি দেখলাম জাস্ট ক্যামেরা এখান থেকে আমি এখানে এলাম দেখলাম ওর খাওয়া শেষ ও যে খাদক সেটার প্রমাণ দিছে না না গিলে ফেলছে তাহলে কি আরেকটা চ্যালেঞ্জ হবে এখন তাহলে আরেকটা চ্যালেঞ্জ হয়ে যাক এবার এই চ্যালেঞ্জে যে হারবে তার জন্য ডেয়ার রয়েছে যে হারবে তাকে 20 বার পুশআপ দিতে হবে জয় তো মনে মনে খুশি পাইসি বার্গার জয় তো আমরা এখন আবার শুরু করছি নেক্সট আরেকটা বার্গারে তো দেখা যাক কি হয় ওরা শেষ করতে পারে কিনা তো রেডি সবাই ভয় পাচ্ছে জয় খুশি এরকম করতেছে তো গাইজ আমরা এখন আরেকবার চ্যালেঞ্জ খেলছি তো এই চ্যালেঞ্জটা আমাদের খেলার কোনো কথা ছিল না বাট হঠাৎ করে হয়ে গেল না 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 কোনো ওকে তো তোমরা রেডি তোমরা দুজন রেডি থ্রি দাঁড়াও আচ্ছা আগে বার্গানো আমি 3-2-1 বলতেছি কেন তো গাইজ এখন আবার গেম শুরু হচ্ছে তো আপনারা এখন কমেন্ট করে জানান যে আপনারা কার টিম আর তুই এত জোরে জোরে খাইতেছিস কেন আস্তে আস্তে খা আচ্ছা তো তোমরা দুজন রেডি জয়কে কতটুকু কোক দিস আর ও নিজে কতগুলো নিচ্ছে আমি যখন 3-2-1 বলবো তখন আচ্ছা তাহলে ভাবি একটু কোক দিই না না আমরা ওদেরকে বার্গারের চ্যালেঞ্জের পরে এক বোতল কোকের চ্যালেঞ্জ দিব ওরে বাপরে বাপ পারবে না খাইতে আজকে তো ওদের তাহলে অত্যাচার চলতেছে চ্যালেঞ্জের নামে তো রেডি তোমরা ওকে আচ্ছা রেডি এক মিনিট রেডি বলি নাই তো দেখছো দাঁড়া রেডি বলি নাই 3-2-1 তুই খাই ফেল 3-2-1 স্টার্ট লেটস দেখা যাক কি হয় মেহমাম তো অলরেডি আগে থেকে খেয়ে ফেলেছে তো জয় দেখাবে আজকে কিভাবে বার্গার খেতে হয় ঠুং 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 তো এখন ভাবি আল্লাহ আল্লাহ মুখে রে বসতে গেল জয় তুই পারবি জয় পারবি মেহমামের এখনো অনেক টুক আছে আল্লাহ আচ্ছা মুখেটা শেষ করো মুখেটা শেষ করো আচ্ছা মুখেটা কে আগে শেষ করতে পারে জয় নাকি মেহেদি আপনারা তাদের কিছু কমেন্ট করে জানান আপনার কার টিম কোক শেষ করতে হবে মেহমামকে কোক শেষ করে ফেলতেছে কোক শেষ করে দিতে না 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 আমি বলি আমি বলি এবারে যেটা হয়েছে একদম টোটালি ড্র হয়েছে দুজন পুরো একসাথে শেষ হয়েছে তা এর জন্য মেহমামকে ডিসকোয়ালিফাইড করা হলো জয়কে উইনার হিসেবে আবার দাবি করা হলো হে উইনার না না আচ্ছা তোমার দ্বারা তো ভাবি ছিল ভাবিকে জিজ্ঞাসা করি ভাবি আপনার মতে কি তো তোমাকে এখন আসো তুমি এখন ফাঁকিবাজি করলে হবে না আসো আপনাদের একটা পেতনির সাথে পরিচয় করাই দিলাম মাত্র কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আরেকটা পেতনির মতো হাসি ঋতু এখন শয়তানের রানী ওই আসলে কি জয় আগে খাইছে হ্যাঁ জয় আগে খাইছে তো আসো আসো মেহমামকে এখন আমরা শাস্তি দিব তো মেহমামকে এখন আমরা মাত্র 2টা বার খাইছে এখন 20 বার পুশ আপ দাও নাইলে তোমাকে তোমার সিক্রেট বলে দিব আচ্ছা 25টা কি বলছি ঠিক বলছি না আসো আচ্ছা যাও 22টা না না মানুষ রাগ করবে না তুমি যদি এখন আচ্ছা ঠিক আছে যাও 15 বার একটু কম যদি বলো তাহলে বাড়াই দিব ওকে 3-2 এখন মেহমাম এখন মেহমামের ডেয়ার পূরণ করবে কারণ মেহমাম হেরে গেছে রেডি করো 3-2-1 গো 1-2-3-4-5-6-7-8-9
দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এই যে দেখো কিউট একটা বেবি চলে আসছে সাথে শিরোকে নিয়ে আসছে শিরো তোমার কেমন লাগছে ওকে ভালো লাগতেছে শিরো তুমি মেহমাম তোমার কেমন লাগলো আজকে চ্যালেঞ্জটা খেলে জয় তোমার লাকটা আসলে অনেক ভালো বুঝতে হবে খাদক খাদকের সাথে কি আপনারা বলেন খাদকের সাথে কি কখনো পারা যায় না চুরি করলে কিভাবে পারবে মেইন কথা চুরি করতে পারে না আচ্ছা দশ কথার এক কথা চুরি না বাট পারি না জয় তুমি একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দাও দিছি দাও দিছি হ্যাঁ দিছি গাইস তোমরাই বলো আমাদের শরীর দেখে বলো কে বেশি খায় খায় কে খায় বেশি হ্যাঁ না না এটা তো এটা তো যেমন ঋতু ঋতু ভাই এত খায় ঋতু এত খায় ঋতু অনেক খায় ঋতু এত না বাচ্চার জন্য তো সবাই খায় যে অত বাচ্চার জন্য খায় কিন্তু অন্য তো বেশি খায় না হ্যাঁ ও ওর মধ্যে এত পুষ্টিকর আছে এই জন্য ওর হাতে অবস্থা দেখেন হাঁটি দেখা যায় ওকে পাগল হয়ে গেছে ওকে তো গাইজ আমাদের আজকের লাইফটা ছিল এই পর্যন্তই তো আমরা হঠাৎ করে ভাবলাম লাইভ করে ফেলি তো একটু লাইভ করলাম মজা দুষ্টামি করলাম তো আজকে ভাইয়াদের বাসায় আসছিলাম তো এই তো ভাইয়া এই যে এখানে তো এই তো মজা হলো আর শিরোকে শিরোর ফ্রেন্ডের সাথে দেখা করে নিয়ে গেলাম এই তো দেখতে পাচ্ছ শিরো ওর বন্ধুর সাথে এখনে এখনও আছে তো ইয়া তো সবাইকে অনেক অনেক বেশি থ্যাংকস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সো টাটা টেক কেয়ার হ্যাভ ফান আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে